যারা রেজাল্ট পেয়ে গেছো, অবশ্যই ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখেছো, এখনো হয়তো মার্কশিট হাতে পাওনি, কালকে হয়তো মার্কশিট হাতে পেয়ে যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি যে গুরুত্বপূর্ণ একটি আপডেট দিতে এসেছি তোমাদের, সেটা হলো নিশ্চয় প্রত্যেককেই রেজাল্ট পাওয়ার পরে পুরাপুরিভাবে সন্তুষ্ট হতে পারে না। দেখো, এই যে রেজাল্ট বের হলো, এই রেজাল্টের হয়তো আমরা এমন কিছু ওয়েবসাইট থেকে রেজাল্টটা দেখেছি আজকে, কিন্তু রেজাল্টটা সার্ভার অনেক ডাউন ছিল, তা সত্ত্বেও কিন্তু কোনো রকম ভাবে রেজাল্ট দেখা হয়েছে, এমন ভাবে হয়তো আমরা রেজাল্টটি দেখেছি যে ওয়েবসাইট থেকে শুধুমাত্র আমাদের নাম্বার দেখানো হয়েছে, যত টোটাল নাম্বার পেয়েছি সেই নাম্বারটা দেখা হয়েছে। তো আমরা সেই নাম্বারটা দেখা হয়েছে বিস্তারিতভাবে, কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছি সেটা কিন্তু আমরা এখনো জানি না। আরেকটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আমরা আমাদের গ্রেডগুলো দেখতে পাচ্ছি, কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছি কিন্তু সেখানেও নাম্বার নেই, টোটাল নাম্বারটা দেওয়া আছে। তো নিশ্চয় সেই গ্রেডগুলো দেখেও কিন্তু আমাদের মনে কিছুটা হয়তো বল হতে পারে যে এই জায়গা আমি এটা পাওয়ার যোগ্য, কি এটা আমি পেয়েছি ঠিকই পেয়েছি কি কম পেয়েছি। নিশ্চয় যে ওয়েবসাইট থেকে আমরা আমাদের পুরোপুরি মার্কশিট পেয়ে যাব, অর্থাৎ গ্রেড সহ মার্কশিট, সেই লিঙ্কটি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, সেখান থেকে দেখে নিবে এবং কমেন্টে, ফার্স্ট কমেন্টেও দিয়ে দিব, সেখান থেকে অবশ্যই দেখে নিবে। দেখে নেওয়ার কিছু একটা কারণ রয়েছে। তো প্রথমে বলি, ভিডিওটি অবশ্যই, এটা গল্প নয়, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সেটা দেখার উদ্দেশ্য হলো যে আমরা গ্রেডগুলো দেখার পরেও কিন্তু মনে হতে পারে, কোনো এক জায়গায় ধরে না তোমরা বি পেয়েছো, বি গ্রেড, মনে হচ্ছে যে এখানে আমার 80% 80+ হওয়ার কথা, কিন্তু বি পেয়েছি কেন? নিশ্চয় আমরা জানি কিছুদিন ধরে ভোটের ব্যাপারে অনেক কিছু চাপ প্রত্যেকটি শিক্ষকের কাছে আছে, তাদের ভোটের যে ইলেকশন ডিউটি করতে হয়েছে এবং খাতা দেখা হয়েছে, তারাও কিন্তু সঠিকভাবে খাতাটা দেখতে পারেনি আমার মনে হয়। তো আমরা কি করব, এখন নাম্বার আমাদের কম এসেছে, যারা সন্তুষ্ট হওনি যে বিষয়ে, যে সাবজেক্টে, যার মনে হয় আমি এখানে অবশ্যই অবশ্যই এর থেকে আরো কিছু পাবো, বেশি পাবো নাম্বার, তাহলে কি করা উচিত? তাহলে অবশ্যই তোমরা রিভিউ করো, রিভিউ করলে পুনরায় তোমার খাতাটা দেখা হবে, হয়তো নাম্বারটা পেতে পারো। আর রিভিউ করার যে প্রসেসটা, সেটা হলো রেজাল্ট প্রকাশ হওয়ার, অর্থাৎ রেজাল্ট বের হওয়ার 15 দিনের মধ্যে, রেজাল্ট যে আজকে 16 তারিখ, যেদিন থেকে রেজাল্ট বের হবে তার 15 দিনের মধ্যেই রিভিউ করতে হবে। আর রিভিউটা কিভাবে করব, সে রিভিউ করতে হয় আমাদের নিজের নিজের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছ থেকে রিভিউর ফর্ম নিতে হবে, সেই ফর্মটা ফিল আপ করে প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে 15 তারিখের মধ্যে। আর জমা দেওয়ার সাথে সাথে আমরা ড্রাফট বা ক্যাশ রিভিউয়ের জন্য পার সাবজেক্ট 70 টাকা করে দিতে হবে, আমাদের যে খাতাটি দেখা হবে সেই জন্য। তো অবশ্য আমরা খুব তাড়াতাড়ি, যারা সন্তুষ্ট নই তারা আমাদের প্রধান শিক্ষক, অর্থাৎ নিজের নিজের প্রধান শিক্ষকের কাছে, এখন তো স্কুল ছুটি, কিন্তু প্রধান শিক্ষকের কাছে যে কোনোভাবে যোগাযোগ করব, করার পরে মার্কশিটটা তুলে আমরা রিভিউর ফর্মটা তুলব, তোলার পরে অবশ্যই রিভিউ করব। আমার মনে হয় নিশ্চয় যারা মেধা ছাত্রছাত্রী তাদের যদি কম নাম্বার হয়ে থাকে, তারা কম পেয়ে থাকে, কিন্তু তাদের মনোবল যদি থাকে যে আমি পাবো, তাহলে অবশ্যই পাবে। আজকে আমি
এই বার্তাটি দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটি তৈরি করি, গল্প করার জন্য নয়। আমি সব সময় তোমাদের সহযোগিতায় নিয়োজিত হয়ে থাকতে চাই, এই জন্য ভিডিও তৈরি করছি। কখনো কেউ ভাববে না যে এটা কেন তৈরি করছি। তোমাদের যদি এই ব্যাপারটি নিয়ে একটু আমি মনের মধ্যে জায়গা পেয়ে থাকি, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, আমি যখনই এরকম কোনো ভিডিও ছাড়ব সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বেশি বেশি শেয়ার করবেন আমার এই চ্যানেলটিকে, এই ভিডিওগুলি শেয়ার করলে আমি উৎসাহ পাব। অবশ্য আজকের ভিডিওটি এখান থেকেই, তোমাদের অনেকটা মূল্যবান সময় হয়তো আমি নষ্ট করলাম, কিন্তু যদি উপকার করে থাকি তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মাই।